ज्ञानाञ्जना शलाकया चक्षोरन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपतदामह्यं ददाति स्वापदान्तिकं वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं वरजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमावं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशकारिणे नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यानामिने गौरद्विषे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशुभानुसुते देवे प्रणमामि हरि प्रिये नीराचल निवासाय नित्याय परमात्मने हलो भद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च उदितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्णचैतन्य प्रभु नित्यानन्द श्रीअद्वैतगदाधर श्रीवासादिगौरभक्तवृन्द हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्णा। तो आज के श्रील प्रभुपाद लीलामृत वॉल्यूम 3 प्रथम अध्याय चलते तृतीय भाग आज के करब। तो प्रभुपाद एखनी सैन फ्रांसिस्को तो ते आछे তো ওখানে মন্ত্র অ্যাডভান্স অ্যাটেন্ড করেছেন আর অনেক নতুন নতুন ভক্ত তৈরি হচ্ছে, নতুন নতুন লোক ভক্ত হয়ে দীক্ষা পাচ্ছে। তো প্রভুপাদের অনেক কিছু অনুগামী আছে ওখানে শিষ্যরা, উনি ভাবছে কি অনেক লোক আসছে দীক্ষা নেওয়ার জন্য শিষ্য হয়ে, কিন্তু উনি ভেবেছেন কি উনি অত সিরিয়াস নেই, কিছু লোক আসছে দীক্ষা নেওয়ার জন্য কোনো অত সিরিয়াস নেই, আমি বুঝতে পারছি না কি এটা পুরো লাইফ টাইমের কমিটমেন্ট, পুরো জীবনে কমিটমেন্ট গুরুর জন্য গুরুর পক্ষে। তো উনি বলছে প্রভুপাদকে, স্বামীজি কিছু কিছু লোক এখানে আসছে না শুদ্ধ দীক্ষা নেওয়ার জন্য আসে, ওই দিন আপনি দেখবো, তারপর আমি দেখবো না, দেখে না ওনাকে কোনো দিন। তো প্রভুপাদ বলেছেন এটাই তো আমাকে রিস্ক নিতে হবে। তো একদিন লেকচার দিচ্ছে মন্দিরে, তাহলে উনি ওই লেকচারে প্রবচন ভিতরে বলেছেন কি শিষ্যের যে কিছু পাপকর্ম দীক্ষার সময় সব কিছু নষ্ট হয়ে যায়, কিন্তু এই যে গুরু যে আছে উনি মানে দায়িত্ব নিয়েছেন এই শিষ্যকে উদ্ধার করার জন্য, এই জড়জগৎটিকে মুক্ত করার জন্য। সেই জন্য উনি ওনার তো ও দায়িত্ব থাকবে, সেই জন্য চেতনা মহাপ্রভু একটু সাবধান করেছেন কি গুরুকে অনেক বেশি শিষ্য গ্রহণ না করতে। একদিন রাত্রিবেলা মন্দিরে এরকম প্রশ্নোত্তর হচ্ছে, একজন জনে দাঁড়িয়ে আছে, উনি হাত তুলে প্রশ্ন করেছেন, প্রভুপাদ কি আমি দীক্ষা নিতে পারবো? তো এরকম হঠাৎ করে একজন হাত তুলে জিজ্ঞাসা করছে মাঝখানে। তো প্রভুপাদ খুব সিরিয়াস ছিলেন, প্রভুপাদ বলছেন হ্যাঁ, কিন্তু প্রথম আপনাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করছেন প্রভুপাদ, কৃষ্ণ কে?
তো উনি বলেছেন, একটু ভেবে বলেছেন, কৃষ্ণ হচ্ছে ভগবান। প্রভুপাদ বলছে হ্যাঁ, আর আপনি কে? তো উনি একটু ভেবেছেন, তারপর বলেছেন আমি ভগবানের সেবক। তো প্রভুপাদ বলেছেন ভেরি গুড, খুব ভালো, আপনি কালকেই আপনার দীক্ষা হয়ে যাবে। তো প্রভুপাদ জানি কি এই পাশ্চাত্য দেশের লোকের জন্য মানে এত কৃষ্ণ ভাবনামৃতে থেকে অনেকগুলো নিয়ম পালন করা খুব কঠিন, আর শুদ্ধ ভক্তি যে লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য যত কিছু পালন করতে খুব কঠিন, কেননা সারা জীবন তো ওনার কোনো এরকম শিক্ষা পায়নি। যদি উনি কোনো খ্রিস্টান ধর্মে হোক, কিন্তু অনেক লোকে ভগবানের তত্ত্বকে জানেন না, আর উনি এত এতটুকু জানেন না কি অবৈধ স্ত্রী সঙ্গ করতে হবে না, আমিষার কোনো করা এটা সব গলত, এই জিনিসটুকু জানেন না। কিন্তু আমি যে সময় বলেছিলাম উনি স্বীকার করেছেন, আর উনি হরে কৃষ্ণ জপ করা শুরু করছে। তো তাহলে কীভাবে প্রভুপাদ ওনাকে দীক্ষা দেবেন? তো মানে কি এখনই তো পালন করছে আর দীক্ষা নেবে, কিন্তু পরে এই মায়ার প্রভাবে আকর্ষণে কত সময় উনি পালন করতে পারবে কি না, কিছু কিছু লোক পতন হয়ে যাবে। এটা তো মানুষের মানে এরকম প্রবলতা আছে, কিন্তু কিছু কিছু পালন করবে, থেকে যাবে ভক্তি বিতরে। যে যে এই সব সিনসিয়ারলি একান্তিকভাবে সবগুলো নির্দেশকে পালন করে হরে কৃষ্ণ জপ করবে, সব রকম পাপ কর্ম থেকে বঞ্চিত হয়ে থাকবে, না করে থাকবে, অবশ্যই উনি জীবনে সাকসেস পেয়ে যাবে। তো উনি একটা উদাহরণ দিয়েছেন কি এক ব্যক্তি বলতে পারবে কি আজকে যে খাবার তো এখনই ফ্রেশ, যদি ওটা ঠিক মতো ব্যবহার করেন না কিছুদিন পর ওটা নষ্ট হয়ে যাবে, কিন্তু এখনই তো ওটা ফ্রেশ, ভবিষ্যতে ওটা যদি ভালো করে ব্যবহার না করে নষ্ট হয়ে যাবে তো আলাদা ব্যাপার। ভবিষ্যতে যে কিছু যে কেউ পতন হতে পারি। তো সেই জন্য প্রভুপাদ উনি দায়িত্ব নিয়েছেন কি এই মুহূর্তে তো উনি পালন করছে, আর আমি এই মুহূর্তে ওনাকে ভক্তি বিতরে যুক্ত করে দেব। আর উনি ওনাকে দিয়েছেন কি কি পালন করতে হবে, কি কি পদ্ধতি অনুসরণ করতে হবে, যেই দ্বারা উনি ভালো করে ভক্তি করতে পারে এবং পতন না হয়ে থাকতে পারে। তো এরকম অনেক বৈদিক নিয়ম স্ট্যান্ডার্ড আছে, মানে স্বামীজির যে নিউ ইয়র্ক ডিসাইপলস শিষ্যরা যে আছে, ইভেন বাই দ্য স্ট্যান্ডার্ড অফ স্বামীজিস নিউ ইয়র্ক ডিসাইপলস দ্য ডিভোটিস ইন স্যান ফ্রান্সিসকো ওয়ার নট ভেরি স্ট্রিক্ট, মানে নিউ ইয়র্কে যে শিষ্য আছে ওনার তুলনায় মানে স্যান ফ্রান্সিসকোতে যে শিষ্য তৈরি হচ্ছে উনি অত স্ট্রিক্ট নেই, মানে এখনই উনি মানে যে শিশু হচ্ছে কিন্তু এখনই উনি দেখা যাচ্ছে কি ওখানে মিষ্টি দোকানে গিয়ে একটু খাওয়া দাওয়া করছে, মানে কৃষ্ণকে ওটা তো ভোগ লাগানো হয়নি, ডোনাট শপ। আর এরকম কিছু কিছু জিনিস বর্জিত আছে, চকলেট আইসক্রিম বাইরের অনেক জিনিস উনি খেয়ে নিচ্ছে, কিছু কিছু লোক মানে সিগারেটও পান করছে কীর্তনে পরে বাইরে গিয়ে মন্দিরের বাইরে গিয়ে, মানে কিছু কিছু লোক তো ওখানে দীক্ষিত আছে, মানে উনি এত বুঝতে পারছে না কি দীক্ষার সময় উনি কী কী মানে ব্রত শপথ নিয়েছেন, কী কী পালন করতে হবে। তো কীর্তানন্দ বলছে স্যান ফ্রান্সিসকোতে যে মুড ছিলেন মানে একটু রিল্যাক্সড লুক, মানে এরকম একটু কফি শপে যাবে, মিষ্টি দোকানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবে, কিন্তু প্রপার দেখেছে কি অনেক লোক এখানে আসছে, আর উনি অ্যাভালন বলরুমে দেখেছে অনেক লোক এসছে, ভালো লেগেছে ওনাকে। কিন্তু মানে এখানে দু পক্ষ আছে, মানে একরকম যে খুব স্ট্রিক্টলি সব নিয়ম বিধিবিধান সব কিছু পালন করছে আর শুদ্ধ থাকছে, শুদ্ধতার উপরে খুব জোর দিচ্ছে, আর কিছু লোক অত গুরুত্ব দিচ্ছেন না শুদ্ধতাকে, স্ট্রিক্ট এত পালন কিছু করতে হবে,
কিন্তু ওনার ইচ্ছা আছে কৃষ্ণ প্রচার করতে, যত সম্ভব হয় আমি কৃষ্ণ প্রচার করব। মানে এখানে তো প্রভুপাদ দুই রকম লোককে উনি গ্রহণ করছেন। তো মাইকেল রাইট 21 বছর বয়স, উনি রিসেন্টলি ম্যারাইন কর্পস থেকে বাইরে চলে এসেছেন। আর ন্যান্সি গ্রিন্ডেল উনি 18 বছর বয়স, মানে জাস্ট উনি হাই স্কুল পাস করেছেন। এই দুইজন লস অ্যাঞ্জেলিসে কলেজে ওনার মানে পরিচয় হয়েছেন দুইজনের। আর দুইজন খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন, উনি কিছু মানে ভালো জিনিসের জন্য জীবনকে অর্পণ করতে চাইছেন। তো উনি সেই উদ্দেশ্যে খুঁজতে খুঁজতে স্যান ফ্রান্সিসকোতে এসে এই হিপির মধ্যে যুক্ত হয়েছেন। কিন্তু সঙ্গে সঙ্গে আমি বুঝে গেছি এই হেট আইসকরি এখানে যে হিপি আছে না, খুব নম্র, ওনার কোনো লক্ষ্য নেই জীবনে, আর কিছু কাজও করেন না, মানে ইনার সাথে তাকে কিছু লাভ নেই। কারণ উনি ভেবেছেন আমার যে ভেবেছিলাম আমার মত এখানে তো ওনার সাথে এক হচ্ছেন না। হ্যাঁ, তো সেই জন্য ন্যান্সি একটু টেলিফোন কোম্পানিতে সেক্রেটারি জব নিয়ে নিয়েছে, আর মাইকেল একটু ইলেকট্রিক কোম্পানিতে লাইনম্যান জব ধরে নিয়েছে। তারপর উনি শুনেছেন স্বামীজির কথা, কি এরকম একটু স্বামীজি মন্দির খুলেছেন হেট আইসবরি স্ট্রিটে। তো উনি শুনে তারপর একদিন বিকালে কীর্তন চলছে, অনেক হিপিরা নৃত্য করছে এরকম বিভিন্নভাবে। তো ওই সময় মাইকেল আর ন্যান্সি ওখানে এসেছেন, আর উনি এক পক্ষে বসে গেছে, আর দেখেছে কি উনি স্বামীজিকে দেখে উনি খুব মানে ইমপ্রেস হয়েছেন। এই সবগুলো কীর্তনটিকে স্বামীজিকে দেখে উনি খুব ইমপ্রেস হয়েছেন। কীর্তনের পরে প্রভুপাদ লেকচার দিয়েছেন, কিন্তু ওই লেকচার ওনাকে বুঝতে খুব কঠিন হয়েছে। মানে যে অ্যাকসেন্ট, যে প্রভুপাদ যে কথা বলছে উনি একটু ক্যাচ করতে পারছেন না, কিন্তু উনি বুঝতে চাইছেন। আর উনি দেখেছে কি কিছু তো এই স্বামীজি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছে, কিন্তু উনি ওনার অ্যাকসেন্ট যে আছে আমি ওই শব্দকে ভালো করে বুঝতে পারছেন না, মানে লুকিয়ে হয়েছে মেসেজ সন্দেশ যে আছে, এরকম লাগছে কেন অন্য ভাষায় আমি শুনছি। তারপর উনি ভেবেছেন আমি আজকে তো অনেক রকম হিপি ইভিনিং টাইমে অনেক রকম হিপি উনি এসব কীর্তন করছেন, উনি ভেবেছেন কালকে সকালে আমি আবার এসে একবার আবার চেষ্টা করব বুঝতে। তো সকালে এসেছেন উনি, ওই সময় দেখেছেন সকালের সময় অত বেশি হিপি লোক ছিল না, আর মানে সিরিয়াস যে ভক্তরা আছে ওখানে আমার শিষ্য যে যোগ করে উনি সবাই ওখানে এক ডজন লোক থেকেছে, বেশি লোক নেই, আর সবাই মানে বসেছেন। আর এখানে এই সকালবেলা যে কীর্তন হয়েছে খুব সফট, খুব মধুর হয়েছে, আর উনি ওনার সাথে মানে কীর্তন করেছেন, নৃত্য করেছেন, তারপর মানে মাইকেল আর ন্যান্সি। তারপর প্রভুপাদ লেকচার শুরু করেছেন, আর এইবার একটু উনি বুঝতে পারছে প্রভুপাদ কী বলতে চায়, উনি বুঝতে পেরেছেন, আস্তে আস্তে বুঝছে। আর তারপর উনি ক্লাস করে ব্রেকফাস্ট নিয়েছেন, তারপর ওখানে মুকুন্দ, জানকী, শ্যাম আর মার্জরি, মানে এখন শ্যামসুন্দর আর মালতি, যমুনা আর গুরুদাস, গোবিন্দ দাসী আর গৌরসুন্দর এসব ছিলেন, তো সবার সাথে ওনার একটু বন্ধুত্ব ফ্রেন্ডশিপ হয়েছেন। আর উনি খুব ওনাকে ভালো লেগেছে ভক্ত সঙ্গ, আর উনি বলেছেন আমি অবশ্য আবার বিকাল সময় আসবো। আর তারপর উনি সকাল বিকাল দুই বেলা প্রোগ্রাম সব রেগুলার অ্যাটেন্ড করতে শুরু করেছেন। আর ন্যান্সি অন্য যে স্ত্রী আছে ওনার সাথে মিশে উনি ওনার সঙ্গে প্রভুপাদ যে কুকিং ক্লাস শেখায়, রান্না শেখায় প্রত্যেক উইকেন্ডে, ওখানে গিয়ে উনি অ্যাটেন্ড করছে। আর মাইকেল উনি প্রভুপাদ যে কিছু আলোচনা করছে সব কিছু গ্রহণ করছে, কিন্তু একটা জিনিসে ওনার একটু বাধা ছিল, যে সময় প্রভুপাদ বলছে আপনার একটু গুরুকে শরণাগত হতে হবে, এটা ওনার একটু অসুবিধা ছিলেন। মানে উনি ছোটোবেলা থেকে মানে এরকম কাউকে শরণাগত হয়ে থাকে না, মানে সব অ্যাথরিটিকে রিজেক্ট করে দেয়। তো কিন্তু যত উনি ভেব ভাবছে কী করব, মানে যত উনি প্রভুপাদকে দেখছে আর শুনছে উনি ভাবছে কি প্রভুপাদই ঠিক বলছে, আমাকে ওনাকে মানে অ্যাথরিটি রূপে স্বীকার করতে হবে।
কিন্তু উনি একটু যেরকম একটু আইডিয়া এসেছেন ওনার ভিতরে, মানে কি ওনার লজিক লাগিয়েছে উনি। আমি প্রত্যেকবার যে সময় লাল বাতি জ্বলে রোডে, আমি ওখানে থেমে যাই, মানে আমি ওখানে অথরিটিকে স্বীকার করছি। হ্যাঁ, উনি ভেবেছেন তাহলে আধ্যাত্মিক জীবনে যদি উন্নতি লাভ করতে চাই তাহলে আমাকে একটু অথরিটিকে গ্রহণ করতে হবে। ওনার ইচ্ছা নেই এরকম একটু ডাইলামাতে ছিল, কিন্তু প্রভুপাদের 2 সপ্তাহ ওনার লেকচার শুনে, তারপর উনি এই লেকচার শোনার পরে প্রভুপাদকে শরণাগত হওয়ার জন্য ডিসাইড করেছেন, আর আমি এরকম ওনাকে শরণাগত হই, কৃষ্ণ ভাবনামৃত হয়ে যাব, এরকম উনি ভেবেছেন। তো মাইকেল বলছে, ন্যান্সি আর আমি দুইজন তাহলে ভেবেছিলাম বিয়ে করব। আর বিয়ে করে স্বামীজির শিষ্য হয়ে এই সোসাইটির মেম্বার হয়ে যাব। তাহলে এই বিষয়ে আমি কিছু অন্য ভক্তকে বলেছিলাম কি আমি একটু স্বামীজিকে দেখতে চাই, মানে এই সম্বন্ধে কথা বলতে। তো উনি বলেছে, হ্যাঁ স্বামীজি উপরে 3তলায় আছে, ওখানে যান ওনার রুমে। তাহলে উনি ভেবেছেন এত তাড়াতাড়ি আমি ওনার মানে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি, খুব কোনো বেশি ফর্ম্যালিটি নেই, ঠিক আছে ভালো। তো উনি গিয়েছেন, ডোর নক করেছেন, তো প্রভুপাদের এক সার্ভেন্ট ছিলেন রণছোড়, উনি ডোর খুলেছেন, বলেছেন ঠিক আছে ভিতরে আসুন। তো উনি ভিতরে গিয়েছেন, মানে তারপর উনি জুতা ছিলেন, উনি জুতা সঙ্গে যাচ্ছে, তো উনি বলছেন জুতা খুলে আসুন। তো উনি জুতা খুলে ভিতরে গিয়েছেন, আর উনি ভেবেছেন মাইকেলকে, আমি জানতাম না কি বলতে হবে স্বামীজিকে, কি বলবো। আমি তো ভেবেছিলাম আমার যে ভবিষ্যতে আমার স্ত্রী মানে আমার ওয়াইফ পত্নী হবে উনি শুরু করুন আগে কথা। হ্যাঁ, ওরা ভেবেছে, কিন্তু তারপর উনি শুরু করে দিয়েছে। উনি বলেছে, আমি কেন এসেছিলাম স্বামীজি আপনার এই কৃষ্ণ ভাবনামৃত সংস্থায় মেম্বার হতে চাইছিলাম। তো স্বামীজি শুনে, হ্যাঁ খুব ভালো এটা। তো তারপর আমি বলেছিলাম, আসল কথা আছে কি আমি দুইজন বিয়ে করতে চাই। তো উনি জানি মানে মাইকেল জানি কি স্বামীজি এরকম মানে বিয়ে করবে, এই সোসাইটিতে জয়েন করবে, দু মানে সবার বিয়ে করবে। তো এরকম সোসাইটির একরকম মানে এরকম মানে সিস্টেম আছে, হ্যাঁ যে জয়েন করবে সবাইকে স্বামীজি বিয়ে করবে। তো কেন, তারপরে উনি এক দুজন একসাথে থাকতে পারব, এরকম নিয়ম আছে সোসাইটি। তো এরকম জিজ্ঞাসা করেছেন, তো স্বামীজি ওনাকে জিজ্ঞাসা করেছেন, বলেছেন স্বামীজি আস, স্বামীজি জিজ্ঞাসা করেছে ওনাকে কি আপনি কি আমার যে ফিলোসফি আছে সিদ্ধান্ত কৃষ্ণ ভাবনামৃত এটা কি পছন্দ আপনার, আর আরেকটা প্রশ্ন করেছেন কি আপনার কিছু চাকরি আছে জব। তো আমি দুইজন দুইজন দুই প্রশ্নকে বলেছিলাম হ্যাঁ। তখন উনি বলেছেন কি তাহলে আপনি দুইজন দীক্ষা পেতে পারবো, তারপর আপনার আগে দীক্ষা হবে, তারপর 1 মাস পরে আপনার বিয়ে হবে। তো দীক্ষার সময় মাইকেল নাম পেয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে নাম পেয়ে গেছে দয়ানন্দ, আর ন্যান্সি উনি নাম পেয়েছে নন্দরানী। তো এইভাবে তারপর প্রভুপাদ দুইজনের বিয়ে করে দিয়েছেন। তো নন্দরানী উনি বলছে, আমি জানি কি আমার বিয়ে খুব বড় হবে, কেননা আমি দেখেছিলাম যে কোনো সময় স্বামীজি বিয়ে করবে এই মন্দিরে, মানে মানে অনেক লোক, হান্ড্রেডস অফ পিপল, 100 লোক থেকে বেশি লোক আসে, আর পুরো মন্দির ভর্তি হয়ে যায়। তো আমি ভেবেছিলাম আমার বিয়ে এরকম বড় হয়ে, আর আমার মা বাবা আসছে, আর দয়ানন্দ ওনার মা বাবা এই বিয়েতে আসবে। তো স্বামীজি বলেছেন কি এটা ভালো হবে যদি আমি একটু রান্না করি এই বিয়ে অনুষ্ঠানের জন্য, নন্দরানী ওনার বিয়ে অনুষ্ঠানে। তো উনি বলেছেন আপনি আপনার যেদিন বিয়ে আছে ওই দিন সকালে উপরবেলা আসুন, সকালে বিয়ে অনুষ্ঠানের জন্য অনেক বড় ফিস্ট রান্না হবে, আপনাকে এসে একটু হেল্প করতে হবে। তো আমি সকালে সকালে জিন্স পরে আমার বেস্ট যে শার্ট আছে পরে বুটস পরে আমি স্বামীজির অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। যেই সময় ওখানে গিয়েছিলাম আমি আমি বুটস নিয়ে গিয়েছিলাম ওখানে,
তো স্বামীজি ওনার রকিং চেয়ার যে বসে আছেন চেয়ারে, উনি দেখে আমাকে স্মাইল করেছেন, ও আপনি এসেছেন রান্না করার জন্য? আমি বলছেন হ্যাঁ। তো উনি একটু দেখেছেন আমাকে, দেখে বলেছেন ঠিক আছে আপনি জুতা খুলে দেন আগে। তারপর আমি জুতা খুলে দিয়েছিলাম, আর আমার লেদার জ্যাকেট ছিলেন ওটাই খুলে দিয়েছিলাম। তারপর স্বামীজি বলেছেন, স্বামীজি তারপর চেয়ার থেকে উঠে কিচেন ভিতরে গিয়েছেন, আর একটু বড়ো পাত্র, অনেক বড়ো পাত্র ছিলেন, লার্জ পট, ওটা নিয়ে এসেছেন, আর নিচনে মানে খুব মানে কালো হয়ে গেছে, অনেক কালো হয়ে গেছে, মানে এত কালো হয়ে গেছে কি পাত্রর যে মেটাল যে আছে ওটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। আর স্বামীজি ওই বড়ো পাত্রকে আমাকে দিয়েছেন, বলেছেন এই পাত্র ভিতরে আমাকে দুধ বয়েল করতে হবে, তো কিন্তু তার আগে এটাকে ভালো করে ওয়াশ করতে হবে। তো কিচেনেতে কোনো সিঙ্ক ছিল না, তো উনি দেখেছে কি কিচেনের সিঙ্ক তো খুব ছোটো, এটা আসবে না কিচেনের সিঙ্ক ভিতরে, তাহলে উনি বাথরুমে গিয়েছেন, ওখানে বাথটাব আছে বড়ো, ওই ভিতরে জল ভিতরে দিয়ে তো মানে বর্তমান মাসা শুরু করেছেন। তো উনি ভেবেছেন কি জাস্ট আমাকে ওয়াশ করতে হবে, আর ওটা কালো জিনিস সব কিছু পরিষ্কার করা অত দরকার নেই, হ্যাঁ কেন এত কালো হয়ে গেছে ওটা মানে খুব কঠিন যাওয়া। তো আমি একটু পরিষ্কার করেছিলাম, পরিষ্কার করে ওনার কাছে নিয়ে গেছিলাম, মানে মোটামুটি ভালোই পরিষ্কার হয়েছে। তো প্রভাত দেখেছে, ও খুব ভালো ক্লিন হয়েছে, একটু কালো জিনিস আছে না পিছনে ওটা একটু সরিয়ে দিন, সরিয়ে দিয়ে আবার নিয়ে আসলেন। তো আমি বলেছিলাম ঠিক আছে, তাহলে আমি একটু চাকু নিয়ে, তারপর ওখানে বসে চাকুতে ঘিসতে শুরু করেছিলাম। আমি মানে অনেক সময় ঘিসতে 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 অনেক সময় চেষ্টা করেছিলাম, মানে আমার পুরো জলে বসে ঘিসতে 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 আমার পুরো শার্ট ভিগে গেছে, আর পুরোটা সব মানে ওই জায়গাটা পুরো এরকম হয়ে গেছে, মানে মোটামুটি আমি ভেবেছিলাম অর্ধেক থেকে বেশি কালো জিনিস আমি তুলে ফেলে দিচ্ছিলাম, কিন্তু আর যে বাকি ছিলেন মানে ওটা এখনই মানে ওই পাত্রের ভাগ হয়ে গেছে, ওটা যতই চেষ্টা করে তোলা যাবে না। তো আমি ভেবেছিলাম ঠিক আছে আর বেশি হবে না আমার সাথে, এত ম্যাক্সিমাম বেস্ট আমি এতই করতে পারবো। তারপর আবার আমি স্বামীজির কাছে নিয়ে গেছিলাম, আর বলেছিলাম কি এটা ম্যাক্সিমাম বেস্ট আমি করতে পারবো, তো আর যতটুকু আছে আর ওটা যাচ্ছে না। তো স্বামীজি বলেছেন হ্যাঁ হ্যাঁ আপনি খুব ভালো কাজ করেছেন, আপনি আর যতটুকু আছে ওটা তুলে দেন আর একটু চেষ্টা করুন। তো আবার আমি গিয়েছিলাম, আবার বাথটাবে গিয়ে আবার চেষ্টা শুরু করেছে, মানে সকাল থেকে শুরু করেছেন মানে দুপুর হয়ে গেছে, দুপুরবেলা হয়ে গেছে, আর দুপুরবেলা পর্যন্ত আমি চেষ্টা করে মানে যত ছিলেন ব্ল্যাক কালার কালার সব কিছু আমি পরিষ্কার করে দিয়েছিলাম। তারপর আমি ওনাকে গেছি পাত্র নিয়ে গেছিলাম, খুব মানে চাকচাক হয়ে গেছে এখনই, ওটা দেখে প্রভুপাদ খুব খুশি হয়ে গেছে, ওনার মুখে হাসি এসে গেছে, আর বলেছেন ও দিস ইজ পারফেক্ট, ওটা খুব পারফেক্ট হয়ে গেছে, কিন্তু ওটা করে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর স্বামীজি আমাকে স্বাগত করেছেন, তাহলে এখনই এখনই কিচেনে আসুন রসগোল্লা বানাতে হবে। তো তারপর ওই পাত্রের ভিতরে বয়ল করেছিলাম দুধকে, বয়ল করেছিলাম, তারপর কাটতে হবে না দুধকে রসগোল্লা বানানোর জন্য, কেটেছে, তারপর যে হয়েছে ওটাকে গোল গোল বল বানাতে হবে। তো আমাকে দেখে দিচ্ছে কীভাবে গোল বল বানাতে হবে, আর গোল বল বানায় একটু লাইনে রাখতে হবে ট্রে ভিতরে। তো প্রভুপাদ দেখবে মানে সব একই সাইজ সেম সাইজ হতে হবে। তো প্রভুপাদ দেখবে চেক করবে, যদি একটা কিছু সাইজ বেশি কম আসে তাহলে ওটা ওটাকে আউট, আবার ওটাকে আবার করে
সেম সাইজে রাখতে হবে। তো এইভাবে মানে টোটাল ট্রে ফুল করার পর্যন্ত এরকম করেছেন, তারপর টোটাল ফুল হয়েছে। তারপর স্বামীজি আমাকে দেখিয়েছেন কীভাবে ওটাকে সুগার সিরাপে, সুগার ওয়াটারে বয়েল করতে হবে। ওর সঙ্গে আমার সঙ্গে মালতি জানকী দুইজন ছিলেন, আমি তিনজন মিলে রান্না করছে আর স্বামীজি গান করছেন। এক সময় স্বামীজি গান বন্ধ করে আমাকে জিজ্ঞাসা করেছেন, আপনি জানি কি আপনার নাম অর্থ কী, আপনার নামের অর্থ কী? তো ওই সময় তো আমার নাম কি হয়েছে ধিক্কার সময় আমি ভুলে গেছি, তো আমার মনে ছিল না। হ্যাঁ, কেননা আমি ধিক্কা হয়ে গেছে কিন্তু তারপর পুরোনো নামে আমি ব্যবহার করতাম, তো সেই জন্য আমার নাম কি হয়েছে ধিক্কার সময় আমার মনে ছিলেন না। তো স্বামীজি বলেছেন, আমি আমি বলেছিলাম না আমার মনে নেই। তো স্বামীজি বলেছেন আমাকে, তো আমি জিজ্ঞাসা করেছিলাম স্বামীজি আমার মনে নেই আপনি বলুন আমার নাম অর্থ কী। তো উনি বলেছেন ইট মিনস নন্দরানী না, ইট মিনস ইউ আর দ্য মাদার অফ কৃষ্ণা, আপনি কৃষ্ণের মা। আর উনি হেসেছেন আর রসগোল্লা বানাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারিনি এই কৃষ্ণের মা কে, কৃষ্ণ কে, তো আমি আমার কী সম্বন্ধ ওনার সাথে। কিন্তু যে যাই হোক, প্রভু স্বামীজি আমাকে বলেছেন কি আমাকে এরকম শুনে উনি সন্তুষ্ট হয়েছেন বলে, তো আমি ভেবেছিলাম ঠিক আছে ভালোই হয়েছে। তো তারপর বিকেলে চারটের সময় মানে দুপুরবেলা চারটের সময় হয়ে গেছে, তখন মানে মোটামুটি রান্না কমপ্লিট হয়েছে। তারপর আমি নিচে গিয়েছিলাম আমার মানে বিয়ের জন্য একটু রেডি হওয়ার জন্য, ড্রেস আপ হওয়ার জন্য। আমার তো জীবনে মানে জিন্স আর এরকম ড্রেস পরতে ছাড়া আর কোনো ড্রেস পরেনি, কিন্তু স্বামীজি বলেছেন কি ওনাকে, আমি অন্য স্ত্রীকে বলেছেন কি আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে এই বিয়ে অনুষ্ঠানের জন্য। তো একটু শাড়ি, সিল্ক শাড়ি নিয়ে এসেছেন। আমি মালাতির বাড়িতে গিয়েছিলাম, মানে উনি আমাকে এই শাড়ি পরিয়ে দেবে। তো আমি উনি যত চেষ্টা করেছে ওটা আমার গায়ে থাকছে না, শাড়ি তো উড়ে যাচ্ছে। তো উনি কী করেছেন, সেলাই করে দিয়েছে আমার বডিকে সাথে শাড়িকে। তো তারপর উনি আমাকে অনেক ফুল দিয়ে শৃঙ্গার করেছেন, তারপর আমাকে স্বামীজির সামনে নিয়ে গেছেন। তো উনি আমাকে দেখে খুব খুশি হয়েছেন। ও এইভাবে মানে স্ত্রীকে মানে এইভাবে, দিস ইজ দ্য ওয়ে আওয়ার উমেন শুড অলওয়েজ লুক, আমার যে স্ত্রী এখানে ইসকনে এরকম দেখতে হবে, নো মোর জিন্স অ্যান্ড ড্রেসেস, এই জিন্স আর ড্রেস পরতে হবে না, হর সময় শাড়ি পরতে হবে। আমি তো ওই সময় খুব মানে ভয় পেয়ে গেছিলাম, কেননা আমি ওই রকম শাড়ি পরে হাঁটতে পারছেন না। কেননা আমাকে তো আমার গায়কের তো শাড়িকে তো সেলাই করে দিয়েছে, কিন্তু স্বামীজি বলছে এটা খুব ভালো ভালো দিচ্ছে। আর স্বামী দেখেছে কি কিন্তু শাড়ি পুরো একটাই কালার আছে, বর্ডার নেই কিছু। তো স্বামীজি বলেছে নেক্সট টাইম আপনি যে সময় শাড়ি কিনবো একটু বর্ডার থাকতে হবে শাড়িতে, দু কালার থাকতে হবে, এক সিঙ্গেল এরকম প্লেন নেই, একটু দু কালার থাকে ভালো। দেন তারপর আমি নিচে গিয়েছিলাম বিয়ে অনুষ্ঠানের জন্য। তো স্বামীজি আমার সব বন্ধু আত্মীয় স্বজনকে তাদের কথা বলেছেন, খুব ভালোভাবে ওনার সাথে কথা বলেছেন। আমার মা অনেক কান্না করেছেন বিয়ের সময়, কিন্তু আমি খুব সন্তুষ্ট ছিলাম, কেন উনি স্বামীজির সাথে ওনার সাক্ষাৎ হয়েছে, আমার স্বামীজি ওনাকে আশীর্বাদ দিয়েছেন এইভাবে। তো এইভাবে ওনার মানে বিয়ে অনুষ্ঠান কমপ্লিট হয়েছে। আরেকজন ছিলেন ওখানে সান ফ্রান্সিসকোতে মন্দিরে আসতেন, ওনার নাম ছিলেন স্টিভ বোলেট। স্টিভ বোলেট উনি 21 বছর বয়স, আর নিউ ইয়র্কেতে উনি বড় হয়েছেন, তারপর এখানে সান ফ্রান্সিসকোতে এসেছেন হিপি লাইফ লিড করতে। উনি একটা আর্টিকেল ওরাকল ম্যাগাজিন নিউজ পেপারে আর্টিকেল পড়েছেন কি এরকম স্বামী ভক্তিবেদান্তা সান ফ্রান্সিসকোতে আসবে, এরকম যেসব শুনেছেন
তো এরকম একটু ভারত স্বামীজিকে ভারতীকে আসছে, ওনার সাথে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে, এই খুব আগ্রহ ছিলেন, ইন্টারেস্ট হয়েছে ওনার। তো সঙ্গে সঙ্গে এটা দেখেছে, পোস্টার দেখেছে, তারপর তারপর উনি আরেকজন ওনার সাথে ক্যারোলিন গোল্ড, ওনার আরেকজন স্ত্রী ছিলেন, হ্যাঁ, যার সাথে উনি থাকতো, বাস করতো, ওনাকে নিয়ে এয়ারপোর্টে গিয়েছেন স্বামীজিকে দেখতে। তো হি মানে স্টিভ আর ক্যারোলিন দুইজন মানে প্রভুপাত যে সময় এসেছেন এরোপ্লেন থেকে, ওই সময় হরে কৃষ্ণ বলে স্বাগত করেছেন, এসব করেছেন, তারপর ওনার রেগুলার এসে লেকচার অ্যাটেন্ড করা, কীর্তন অ্যাটেন্ড করা করছে। তারপর স্টিভ উনি অ্যাটেন্ড করতে করতে উনি ডিসাইড করেছেন, আমি এই স্বামীজির মতে হয়ে যাব। তো উনি আর ক্যারোলিন দুইজন স্বামীজির কাছে গিয়েছেন, গিয়ে ওনাকে জিজ্ঞাসা করেছেন, মানে একটু মানে অনুরোধ করেছেন ধিক্কার জন্য। তো ওনার রুমে গিয়ে প্রভুপাদের সাথে এরকম কথা বলছে, উনি এরকম কথা বলছে কি কীভাবে উনি এরকম গুরুর কাছে শরণাগত হতে চায় আর নিরামিষ হতে চায়। তো প্রভুপাদ এসব কথা শুনে ওনাকে বলেছে, কিন্তু আপনি দুইজন একসাথে বাস করছে, আপনাকে তাহলে আগে স্টপ লিভিং টুগেদার গেট ম্যারিড, আপনি এরকম দুইজন একসাথে বাস করতে হবে না, যদি একসাথে বাস করতে হবে তাহলে আপনাকে বিয়ে করতে হবে। তো উনি বলেছেন ঠিক আছে, আমি বিয়ে করতে দুইজন বিয়ে করতে রাজি। তো তখন প্রথম ওনার দীক্ষার জন্য ডেট ফিক্স করে দিয়েছে প্রভুপাদ। প্রভুপাদ বলেছেন স্টিভকে কি আপনি এত বড় বড় চুল ছিলেন ওনার, ঠিক আছে, উনি বলতেন চুল সব কেটে দেন, শেভ করতে হবে। তো তখন স্টিভ একটু ওনার মানে অসুবিধা হয়েছে, উনি বলেছে আমার চুল সব কেটে দিতে হবে, শেভ করতে হবে, আপনি এটা চাই? কিন্তু কৃষ্ণ তো ওনার তো বড় বড় চুল আছে, রামের আমি দেখেছিলাম বড় বড় চুল আছে, চেতন মহাপ্রভুর বড় বড় চুল আছে, জিজাস ক্রাইস্টের বড় বড় চুল আছে, তাহলে আমি কেন চুল কেটে দিতে হবে? এরকম উনি জিজ্ঞাসা করছেন প্রভুপাদকে। প্রভুপাদ হেসে বলেছেন কিন্তু আপনি তো আমাকে অনুসরণ করছেন না, তো সেই জন্য আপনাকে সেভ করতে হবে, তো আপনি আমার মতো হতে চাই না, তাই আপনাকে সেভ করতে হবে। তো এরকম আরেকটা ছবি ছিলেন ওখানে, পেন্টিং সুরদাসের, ওনাকে দেখে দেখো ওনার মতে করতে হবে। তো স্টিভ ভেবেছেন এখনই আমার মানে ওনার এখনই উনি প্রস্তুত ছিলেন না কি সব চুল সেভ করে দেবে। তো প্রভুপাদ ওনাকে দেখে বলেছেন ঠিক আছে, আপনি একটু ইয়াং, এখনই ইয়াং ছেলে, তো মানে ছোট চুল রাখতে পারবো, কিন্তু কমসে কম আপনি দাড়ি বাড়ি সব তো সেভ করে দেন, হ্যাঁ, তাহলে একটু ভালো মানুষ এর মতো দেখব। তো ঠিক আছে, তো উনি কী করেছেন, যেদিন দীক্ষার ছিলেন, দীক্ষা যার দিন যেদিন ওনার দীক্ষা হবে ওই দিন সব মানে দাড়ি বাড়ি সব কিছু কেটে দিয়েছে, শেভ করে দিয়েছে, আর এখানে কানের উপরে চুলকে একটু কেটে দিয়েছে, কিন্তু সামনে আর পিছন দিকে চুলকে একটু রেখে দিয়েছে। তো তারপর উনি এসে জিজ্ঞাসা করছে প্রভুপাদ এখনই কেমন দেখছে। তো প্রভুপাদ দেখে বলেছেন পিছন দিকে ওটা কেটে দেন চুল। তো তারপর স্টিভ ঠিক আছে রাজি হয়ে গেছে। তারপর প্রভুপাদ ওনাকে দীক্ষা দিয়েছেন, নাম দিয়েছেন সুবল, আর ক্যারোলিনকে দিয়েছেন কৃষ্ণা দেবী, আর কিছুদিন পরে ও দুইজনের বিয়ে করে দিয়েছে। তো প্রত্যেক বিয়ে অনুষ্ঠান মানে বড় কীর্তন হবে আর অনেক প্রচুর মাত্রায় প্রসাদ বিতরণ হবে। তো এই বিয়ে অনুষ্ঠান হচ্ছে মানে অনেক লোক খুব খুশি, অনেক লোক দেখতে আসবে, ইচ্ছুক দেখতে, আর এইভাবে আস্তে আস্তে দীক্ষিত ভক্ত বাড়ছে আর অনেকের বিয়ে হয়ে যাচ্ছে, মানে অনেক এরকম প্রভুপাদের ফ্যামিলি যাচ্ছে, পরিবার, আধ্যাত্মিক পরিবার বৃদ্ধি হচ্ছে। আর এটা মানে খুব একটু পারিবারিক বাতাবরণ ছিলেন ওখানে মন্দিরে, আর প্রভুপাদ মানে ওই রকম ওনার সাথে ব্যবহার করত, এক পরিবার লোকের সাথে যেমনভাবে ব্যবহার করে উনি ওই রকম ওনার সাথে ব্যবহার
করতো, এরকম নাকি একটু বড় ইনস্টিটিউশন, এরকম আমি একটু প্রত্যপক্ষ অ্যাথরিটি, এরকম এইভাবে না। তো শিষ্যরা সবাই যে কোনো কারণ যে কিছু লাগবে প্রভুপাদের সাথে দেখা করতো, ওনার সাথে কথা বলতো, আর ওনার ওখানে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করতো। এরকম যেরকম পুরুষের মধ্যে আছে মুকুন্দ, গুরুদাস, শ্যাম সুন্দর, ওনার সাথে মানে প্রভুপাদ একটু বন্ধু ফ্রেন্ড হিসাবে ওনার সাথে কথা বলতো। আর জানকী ওর গোবিন্দ দাসী, ওই দুইজন তো হি ওয়াজ সামটাইমস রেডি টু বি ছাইডেড, মানে উনি কিছু কিছু মানে হাসি মজাক করতো আর ওনাকে মানে দেখতো সন্তানের মতো ওনাকে দেখতো ও মাতাজি দুজন। আর কিছু কিছু সময় প্রভুপাদ ওনাকে শিক্ষা দিত, যেরকম ওনার দাদু এরকম শিক্ষা দেয়, যে সময় ওনাকে রান্না শেখাতো, আর কিছু সময় ওনাকে বোকা দিত আর রুলস নিয়ম শেখাতো, রান্নার ব্যাপারে কত ক্লিন পরিচ্ছন্ন পরিষ্কার থাকতে হবে কিচেনে, এরকম মানে এরকম ওনার মানে ওনার সাথে ব্যবহার প্রভুপাদ ওনার শিষ্যের সাথে করতো। মানে আর ওনার যতই প্রশ্ন ছিলেন সব প্রশ্নকে প্রভুপাদ উত্তর দিতেন। আর এইভাবে উনি ওই সবাই শিষ্যকে এইরকম সান ফ্রান্সিসকো হিপি দুনিয়া থেকে আধ্যাত্মিক দুনিয়াতে নিয়ে যাচ্ছে। তো এইভাবে তাহলে ওখানে চলছে। আর রেগুলারলি ওখানে কীর্তন হচ্ছে, প্রভুপাদ একদিন পুরো সব বৈষ্ণব গুরু পরম্পরায় সব প্রণাম করেছেন, মঙ্গলাচরণ করেছেন, কীর্তন করেছেন, একে গুরু প্রণাম মন্ত্র পাঠ করেছেন, তারপর হরে কৃষ্ণ কীর্তন করেছেন, এরকম আস্তে আস্তে সব এক এক জিনিসকে শিখিয়ে দিচ্ছে, কীভাবে মৃদঙ্গ বাজানো, কীর্তন করো, মঙ্গলাচরণ সব আস্তে আস্তে। আর বিভিন্ন লোক এসে বিভিন্ন বিভিন্ন ওনার বাদ্য ইনস্ট্রুমেন্টস নিয়ে আস্তে আস্তে বাজাচ্ছে। হ্যাঁ, এরকম মানে সবাই আস্তে আস্তে কীর্তনে যুক্ত হচ্ছে। আর এই হিপিকে সবাইকে আস্তে আস্তে এরকম কৃষ্ণভক্তির শিক্ষা দিচ্ছে প্রভুপাদ। আর প্রভুপাদ দেখছে কি এরকম মানে আস্তে আস্তে প্রচার হচ্ছে, বৃদ্ধি হচ্ছে সব প্রচার আর লোক। সকালে বিকালে মানে এই যে কীর্তন হয় এটা খুব ওই এলাকাতে ফেমাস পপুলার হয়ে গেছে। আর নেক্সট শুরু করেছেন একটা নতুন জিনিস, ওটা দুপুরবেলা ফ্রি লাঞ্চ প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে। মানে প্রভুপাদ বলেছেন ওনার শিষ্যকে, আপনি রান্না করুন আর প্রসাদকে বিতরণ করুন, মানে সারাদিন যে কেউ আসবে ওনাকে প্রসাদ দিয়ে দিন। সকালবেলা উনি রান্না করা শুরু করতে আর দুপুর পর্যন্ত যে কেউ আসে, মানে কোনো কোনো সময় মানে ওই এক একদিনে 150 জন 200 জন আসে, সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর মানে সকালে কীর্তন কীর্তন আর আগে তো ব্রেকফাস্টের জন্য তো ওট মিল একটু ব্রেকফাস্ট করে দেয় ওই সময়তে কিছু লোকই তাকে হিপি লোক আর ওনাকে দিয়ে দেবে, যে রাত্রি পুরো জাগরণ করে সকালে মর্নিং আরতি সব অ্যাটেন্ড করে ওনাকে দিয়ে দেবে। আর কিন্তু অনেক হিপি লোকের জন্য ওটা খুব ভালো খাবার হতো, কেননা উনি এতগুলো ফল আর এতগুলো ব্রেকফাস্ট মানে ভালো অনেক দিন পায় না। কিন্তু মেইন জিনিস ছিল লাঞ্চ। তো মালতি মাতাজি উনি যেত শপে গিয়ে অনেক ডোনেশন কালেকশন করতো, যেখানে যেখানে সম্ভব বিভিন্ন আটা আর রাইস আর সবজি যে কিছু পটেটো ক্যারেট যে কিছু পায় ডোনেশনে ফ্রিতে উনি জোগাড় করতো, গিয়ে বিক্রি করতো, তারপর সব নিয়ে আসে, তারপর সব মিলে রকম রাইস ডাল সবজি সব রান্না করতো, মানে 200 লোকের জন্য ডেইলি রান্না করতো। মানে এই লাঞ্চ প্রোগ্রাম মানে এখানে যে কেউ হিপি আসতে পারবে খেতে পারবে। তো এটা প্রোগ্রাম যে সময় শুরু করেছেন তা অনেক লোক যে ব্যবসায় করছেন না দোকানদার সব দেখে মানে খুব খুশি হয়েছেন। এই হিপি লোককে কেউ খেয়াল করেন না, কেউ দেখাশোনা করেন না, ওনার খাওয়া দাওয়া কেউ দেখেন না, কিন্তু এই লোক ওনার জন্য
সবাইকে ফ্রিতে ভালো খাবার রান্না করে খাওয়া দিয়েছে, খাওয়া দাওয়া করছে। সো সেই জন্য এই খুব ভালো কাজ করছে, সেই জন্য অনেক যে ব্যবসায় করে দোকানদার লোক ওনাকে অনেক ডোনেশন দিয়ে দিতেন ভক্তকে। হর্ষরানী উনি বলছে কি, উনি উনি একটা কথা বলছে, এই লাঞ্চ প্রোগ্রাম সব হিপিকে খুব আকর্ষণীয় হয়ে গেছে। কেন, উনি তো চাই ভালো খাবার চাই, আর উনি অ্যাকচুয়ালি খুব ক্রুদ্ধ, মানে খুব হাঙ্গরি ছিলেন। আর এরকম অনেক লোক আসতো, কিন্তু কিছু কিছু লোক নর্মাল লোকও এসে প্রসাদ নিত। এইভাবে ওই সময় একটু কীর্তন আমি ছেলিয়ে রাখতাম, আর সবাই এসে এরকম প্রসাদ নিত, এরকম একটু ভালো পারিবারিক বাতাবরণ ছিল। হরিদাস প্রভু আরেকজন বলছে, কিছু কিছু সময় বাইরে গিয়ে ডিস্ট্রিবিউট করতাম প্রসাদ, কিন্তু মেন জিনিস তো লাঞ্চ প্রসাদ ছিলেন, যে মন্দিরে বিতরণ হতেন, ওটা খুব ভালো ছিলেন। মানে অনেক লোক মানে লাইনে বসে পুরো হল ভর্তি বসে খেত, আর অনেক লোক মানে খাবার জন্য আসতো, খেয়ে চলে যেত। আর আমি কিছু বিক্রি করতাম না, সব কিছু ফ্রিতেই দিয়ে যেতাম, আর সবাই আমাকে স্বাগত করেছেন। মানে এইরকম মানে হিপি লোককে আমি একটু আশ্রয় দিচ্ছে, মানে একরকম হিপি যেন হিপি লোকের জন্য আমার মন্দিরে হসপিটাল মতো হয়ে গেছে। হ্যাঁ, মানে দেখেছে কি আমি ওনাকে মানে বাঁচাচ্ছি, রক্ষা করছে, হ্যাঁ শরণ দিচ্ছে, মানে ওনার শরীরে মন আত্মা সবকে আমি পুষ্টি করছে। মানে এরকম, কেননা অনেক লোক তো নাশা করে এখানে এখানে পড়ে যায়, কেউ ওনাকে দেখাশোনা করে না, এরকম ছিলেন সবার পরিস্থিতি। তো এরকম প্রত্যেক দিন বিভিন্ন বিভিন্ন লোক আসে লাঞ্চ প্রসাদ নিয়ে যায়, আর কিছু কিছু লোক থেকে যায় আর ভক্ত হয়ে যায়। মুকুন্দ বলছে, একদিন কি হয়েছেন, এক সালভেশন আর্মি মানে পুলিশ লোক এসেছেন আমার যে সময়, আমার এই লাঞ্চ সময়ে এসে এক ট্রাক লোড লোককে মানে 30-40 জন ছিলেন, সবাইকে ওখানে আমাকে আমার ওখানে দিয়ে দিয়েছে। মানে আমি এখানে শেল্টার হয়ে গেছে, মানে পুলিশ লোক দিয়ে লোক এখানে পাঠিয়ে চলে যাচ্ছে, এখানে লোকের ভালো দেখাশোনা হচ্ছে। তো ল্যারি শিপন উনি বলছে, কিছু কিছু লোক দেখছে কি মানে ফ্রি খাওয়া দাওয়া হচ্ছে, এরকম একটা সুযোগ নিয়ে অনেক লোক এসে এখানে খাওয়া দাওয়া করতো। আর কিন্তু এরকম লোক মানে স্বামীজিকে পছন্দ করেন না, কিন্তু এসে খাওয়া দাওয়া করে যেত, এরকম লোক কিছু লোক ছিলেন। কিন্তু কিছু কিছু লোক ইন্টারেস্টেড লোক ছিলেন, ওনার অনেক প্রশ্ন ছিলেন, তো উনি স্বামীজিকে কি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতো। আর কিছু কিছু লোক অনেক টেনশনে আসতো, আর অনেক রকম মানে যুদ্ধ হচ্ছে ভিয়েতনাম ওয়ার, ওটা নিয়ে খুব টেনশনে ছিলেন। এরকম বিভিন্ন লোক, কিছু লোক ড্রাগস অ্যাডিক্ট হয়ে কিছু অনেক রকম কষ্ট উপভোগ করছে, কেউ লোকের ফ্যামিলিতে অনেক রকম সমস্যা, সব কিছু সমস্যা নিয়ে যেহেতু স্বামীজির কাছে প্রশ্ন করতো। মানে এই স্যান ফ্রান্সিসকোতে ওই সময় অনেক ইউথ আসতো, স্যান ফ্রান্সিসকো এরকম সেন্টার হয়ে গেছে, সব ইউথ ওখানে চলে আসতো অনেক জায়গা থেকে। আর এত মানে তো সমাজে অনেক রকম প্রবলেম হয়ে গেছে, এত লোক ইউথ আসছে আর সব ড্রাগস করে নেশা করে হিপি হয়ে যাচ্ছে। মানে পুলিশ সোশ্যাল ওয়েলফেয়ার লোক আছে না, সমাজে ওয়েলফেয়ার কার্যকর্তা সবাই, মানে এটা খুব ওনার জন্য একটা সমস্যা হয়ে গেছে, এত ইউথ আসছে সব হিপি হয়ে যাচ্ছে, উনি মানে ওনার জন্য ওনার কোনো থাকার ভালো জায়গা নেই, খাবার ভালো জায়গা নেই, মানে ওনার কোনো মানে হাইজিন নেই, ওনার জন্য কেউ দেখাশোনা ঠিক ঠিক হচ্ছে না। আর এইরকম হিপি নাম্বার বেড়ে যাচ্ছে স্যান ফ্রান্সিসকোতে। তো ওই সময় যে সময় এইরকম লোক এই মানে ইসকন মানে স্বামী ভক্তিবেদান্তার এই যে মন্দির দেখে, মানে ওনার জন্য একটা খুব মানে রিলিফ, মানে সেই জন্য উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এই স্বামীজি এর ভক্ত যে করছে কাজ, কেন অ্যাক্টিভলি উনি এরকম সব হিপিকে উনি আশ্রয় দিচ্ছে আর ওনাকে সব হেল্প করছে।
তো কেননা এই হিপ্পিরকে কেউ ওনার বিষয়ে নিয়ে চিন্তা নেই, কেউ ওনার জন্য চিন্তা করছে না, কিন্তু শুধু এই মাত্র স্বামীজি চিন্তা করছে। তো এক মাস্টার সুব্রমণ্যানি বলছে, অনেক যে ভালো নাগরিক ছিলেন স্যান ফ্রান্সিসকোতে, খুব খুশি ছিলেন কি স্বামী ভক্তিবেদান্তা এইরকম ইয়াং হিপি যে লোক জেনারেশনকে খুব ভালো মার্গদর্শন করছে। কেননা এই হিপি সব লোক কিছু না কিছু জীবনে খুঁজে খুঁজে এরকম হয়ে গেছে, ওনাকে কেউ দরকার, একটু মার্গদর্শন করার লোক দরকার, কেউ ওনাকে বলতে হবে এটা করা উচিত, এই জিনিস করতে হবে না, ওই রকম কেউ বলতে ওনার নেই। আর এই স্বামীজি ওনাকে গাইড করছে আর ভালো ওনাকে ড্রাগস থেকে মুক্ত করছে। সেই জন্য অনেকে লোক এই যে স্বামীজি যে কাজ করছে খুব খুশি ছিলেন, সবাই প্রশংসা করছে স্যান ফ্রান্সিসকোতে। তো হর্ষরানী উনি বলছে কি ডক্টরস উনি খুব টেনশনে পড়ে গেছে, সবাই এ ড্রাগস অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, এলএসডি সবাই এলএসডি নিচ্ছে, অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, কী করবো। তো পুলিশ উনি অ্যান্ড যত পুলিশ অনেক হ্যান্ডেল করতে পারছে না, আর ক্লিনিক্স যত ছিলেন ওটা হ্যান্ডেল করতে পারছে না, সব জায়গায় ওভার ক্রাউড, মানে ভর্তি ক্লিনিকের লোক ভর্তি, ইয়াং লোক সব তো খুব ড্রাগস নেশা করে ওখানে ভর্তি হয়ে গেছে, মানে ওই রকম পরিস্থিতি। তো পুলিশ এই ক্লিনিক সবাই দেখছে কি এই স্বামীজি যে আছে উনি ভালো রেফিউজি দিচ্ছে, মানে শেল্টার দিচ্ছে। তো এইভাবে মাইকেল গোয়েন আরেকজন বলছে কি ভক্তিবেদান্তার কাছে, মানে স্বামীজির কাছে এরকম কিছু ক্ষমতা শক্তি ভক্তি ছিলেন কি লোককে এই ড্রাগস থেকে সবাইকে মুক্ত করে দিতেন, এলএসডি হিরোইন এসব কিছু ড্রাগস থেকে লোক এই নেশা সব ছেড়ে দিতেন স্বামীজির শিক্ষায় প্রভাবে। তো এইভাবে মানে এরকম অনেকে হচ্ছে, সবাই আস্তে আস্তে এরকম হিপি এসে চ্যান্টিং কীর্তন শুরু করেছেন। তো প্রভুপাদ জানি কি শুধুমাত্র কৃষ্ণ ভাবানামৃতি সবাইকে হেল্প করতে পারবে এইরকম পরিস্থিতি, সমাজে মানে এইরকম পরিস্থিতি কেউ কিছু করতে পারে নাই, পরিষ্কার হেল্প নিয়ে সলভ করতে প্রবলেমকে সলভ করতে পারেনি, কিন্তু কৃষ্ণ ভক্তির দ্বারা প্রভুপাদ এই জিনিসকে সমাধান করেছেন একটু সামাজিক সমস্যাকে। তো এইভাবে কৃষ্ণ ভক্ত শুদ্ধ ভক্ত জানি কিভাবে আত্মাকে শরীরকে সব জিনিসকে সংরক্ষণ করতে পারবে। তো এইভাবে যে কোনো ব্যক্তি আসে কৃষ্ণের কাছে, প্রভুপাদ কৃষ্ণের মন্দিরে ওনার জন্য দরজা খোলা রাখেন, যেই রকম লোক সবাই সব রকম লোক আসতো। তো কিন্তু উনি আসে আস্তে আস্তে কিছু সময় পরে উনি কথা শ্রবণ করে কীর্তন করে অনুসরণ করা শুরু করত। তো